বাঙালির প্রিয় জুটি উত্তম সুচিত্রা, আর প্রিয় খাবার ভাত ডাল শুক্তো সঙ্গে খাসির মাংস মাছ। এই দুটোর মেলবন্ধন যদি কোথাও পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। ভাবছেন আমি কিসের কথা বলছি? আমি বলছি সপ্তপদীর কথা। না, এই সপ্তপদী সিনেমা নয়, এটা একটা রেস্তোরাঁ যেখানে আসলে আপনি পেয়ে যাবেন উত্তম সুচিত্রার সিনেমার সপ্তপদীর বিভিন্ন গান, যেমন শুনতে পাবেন, সঙ্গে পাবেন এত সুন্দর সাজানো বাঙালি খাবার, যার মধ্যে লুচিও পাবেন আপনি, সঙ্গে ভাত পোলাও ডাল শুক্তো, বাঙালি যা পছন্দ করে সবই কিন্তু এই সপ্তপদীতে রয়েছে। আর আমরা সপ্তপদীতে আর কী কী পাওয়া যায় সেটা জানবো, এবং আপনাদের কাছেও সেটা পৌঁছে দেবো যে সপ্তপদীতে এলে আপনারা ঠিক কী কী ধরনের বাঙালি খাবার পাবেন সে সব কিছু জানিয়ে দেবে সপ্তপদীর তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন সুজাতা বিশ্বাস, আপনাকে স্বাগত কলকাতা টলচাল মিষ্টি। আমার সামনে একটা খুব সুন্দর থালি সাজানো রয়েছে, এটা কি একটা স্পেশাল থালি কিছু? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের সপ্তপদীতে 5 রকমের থালি পাওয়া যায়, যেটা মিনিমাম 290 থেকে নিয়ে 690 ভেতরে। তো সেরকমই একটি থালি আমি এখানে রেখেছি, এটা হচ্ছে স্পেশাল ননভেজ থালি। আচ্ছা, এখানে যেমন এই থালিতে আপনার রাইস অথবা পোলাও থাকে, সঙ্গে স্যালাড, বেগুনি, আলু ভাজা, লুচি, লুচির সঙ্গে খাওয়ার জন্য ছোলার ডাল, শুক্তো, রাইসের সঙ্গে শুক্তো, যদি আপনি পোলাও নেন তার সঙ্গে আলুর দম বা কোনো সবজি থাকে, একটি চিকেনের প্রিপারেশন, একটি মাটনের প্রিপারেশন। এটা দেখতে পাচ্ছেন, এটা একটি চিকেনের প্রিপারেশন আছে, এটা কাঁচা লঙ্কা মুরগি, আর মাটনের যেটা প্রিপারেশন রাখা হয়েছে এটা সপ্তপদী অভিনব মুরগি, যদিও বা এটা ডে বাই ডে চেঞ্জ হয়। আর এর সঙ্গে একটা মাছও থাকে। তো আপনি 515-এর মধ্যে চিকেন, মাটন, ফিশ, চাটনি, পাঁপড়, ডেজার্ট সমস্ত কিছু পাচ্ছেন এই থালিটিতে। এটা হচ্ছে 515, 515 প্লাস 5% জিএসটি। আচ্ছা, এছাড়া আর কি কি থালি রয়েছে, সেগুলো থালিতে কি কি স্পেশাল থাকে? এটা ছাড়া আরো 4টে থালি আছে, যেটা একটা ভেজ থালি আছে, একটা ফিশ থালি আছে, একটা চিকেন মাটন থালি আছে, আর এটা স্পেশাল ননভেজ থালি, এবং একটা স্পেশাল ফিশ। স্পেশাল ফিশ থালিতে আপনারা চিংড়ি, ভেটকি এবং ইলিশ তিনটেই পাচ্ছেন। আচ্ছা, সপ্তপদীতে আসলে পরে আমরা তো উত্তম সুচিত্রার ফেমাস বিখ্যাত সিনেমা সপ্তপদীর গানগুলো যেমন শুনতে পাই তেমনই বাঙালি খাওয়ার পাওয়া যায়, এটা কি দুটোর মেলবন্ধনকে এক করার জন্য সপ্তপদী? মেলবন্ধনই অ্যাকচুয়ালি, আমাদের তো বাঙালি খাবার নিয়েই পথ চলা শুরু সপ্তপদীর। তো আমরা এখানে বাঙালির খুব হৃদয়ের কাছে জুটি উত্তম সুচিত্রা, এবং তার সঙ্গে বাঙালির খুব হৃদয়ের কাছে হচ্ছে খাওয়া দাওয়া। তো এই দুটো জিনিসের মেলবন্ধন করে আমরা, এবং তার সঙ্গে শুধু খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়ার সঙ্গে এই বিখ্যাত জুটিকে সম্মান জানানোও বটে, এই দুটো একসঙ্গে। আপনি বলছিলেন যে 290 থেকে 690 অবধি রয়েছে সমস্ত, পাঁচটা থালি রয়েছে, পাঁচটা থালি রয়েছে। আচ্ছা, এছাড়াও কিছু ফিউশন খাবারও কিন্তু সপ্তপদীর বিখ্যাত। আমাদের বাঙালি কুজিন ছাড়া আমরা এখানে একটু ফিউশন কুজিনও রাখার চেষ্টা করেছি। তারপরে কিছু ফেমাস স্টার্টারের কথা আমি অবশ্যই বলবো, যেমনি মুড়ি ফিশ স্টিক আছে। আচ্ছা, মুড়ি ফিশ স্টিকটা হচ্ছে আমরা ভেটকি মাছটা, হ্যাঁ, সেটাকে আমরা রাইস পপ দিয়ে কোট করে ফিশ ফিঙ্গার যেরকম দেখতে হয়। আচ্ছা, এবং এটা বলতে পারি এটা আমাদের এখানকার একদম হিট একটা প্রিপারেশন স্টার্টার। এছাড়া মুরগি চিংড়ি ললিপপ আছে, যেটা আমরা চিকেনের মধ্যে চিংড়ি মাছের স্টাফ করে একটা স্টার্টার তৈরি করি আর কি। তো দুটোই খুব হিট রয়েছে স্টার্টার। এছাড়া আপনারা যখন আসবেন দেখবেন আমাদের বিভিন্ন জায়গায় সব মেনুগুলো দেওয়া আছে। আপনি যে স্টার্টারের কথা বললেন, যে এটা প্রাইসটা কত থেকে শুরু হয়? যেটা মুরগি চিংড়ি ললিপপ বললাম ওটা 195। আচ্ছা, আর মোটামুটি 200-এর মধ্যে সমস্ত স্টার্টার, 200-এর মধ্যেই রয়েছে। আর যেগুলো থালি রয়েছে, অনেকে হয়তো থালি নিতে চাইছে না, কিছু হয়তো ভাত তার সঙ্গে কিছু, সেই সুবিধাটা কি রয়েছে? আছে, আলাকাটের মধ্যে যেরকম চিকেন, এই মানে ফিশ এবং চিকেন মাটন সব প্রিপারেশনগুলো রয়েছে। তো ফিশের মধ্যে যেমনি আপনি ভাপা ইলিশ, এখানে ডাবচিংড়ি রয়েছে, ভেটকি পাতুরি, চিতল মাছ, চিতল মুইঠা যেগুলো বাঙালিদের স্পেশাল ডিশ সেগুলো রয়েছে। আর চিকেন বা মাটনের প্রিপারেশনের মধ্যে যেগুলো বলবো, যেগুলো আমাদের এখানকার খুব স্পেশাল, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি বা কাঁচা লঙ্কা মাটন, আচারি গন্ধরাজ মুরগি, আচারি গন্ধরাজ মাটন, সপ্তপদী অভিনব মুরগি এবং সপ্তপদী অভিনব মটন, এটা একদম নাম্বার ওয়ান। এটা যারা একবার টেস্ট করে তারা অবশ্যই ঘুরে এসে এটার কথা আবার ফিরে আসতে চায়। আচ্ছা, সপ্তপদী তো রেস্তোরাঁ এবং এখানে এলে তো খাওয়া যাবে, এছাড়াও কি কোনো ক্যাটারিং বা সপ্তপদী কোনো ব্যবস্থা রয়েছে? থাকি এখানেও অনেক সময় গেট টুগেদার রেস্টুরেন্টে হয়, বা আমরা আউটডোর ক্যাটারিংও করে থাকি। আচ্ছা, এনি অফিশিয়াল ম্যারেজ অর
অন্নপ্রাশন যাই বলুন সুস্বাদু আমরা বলে থাকি। আমরা অনেকক্ষণ ধরে খাবারের কথাই বলছি, কিন্তু যারা দর্শক বন্ধুরা দেখছেন তারা হয়তো ভাবছেন যে শুধু খাবারের কথাই আছে, কিন্তু সপ্তপদীর ঠিকানাটা কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। এখন আপাতত আমাদের সপ্তপদী দুটো আউটলেট রয়েছে, একটা বাঘাজ্যোতিনে G40 বাঘাজ্যোতি, সেটা জাস্ট গাঙ্গুলি বাগান পোস্ট অফিসের অপোজিটে, আর একটা হচ্ছে পূর্ণদাস রোড 49B পূর্ণদাস রোড, এটা আপনার গোল পার্কের একদম কাছাকাছি, গড়িয়াহাট গোল পার্কের কাছাকাছি। মানে আমরা যেটাতে বসে রয়েছে এটা একেবারে গোল পার্কের কাছাকাছি 49B পূর্ণদাস রোড। তাহলে আর দেরি করবেন না, আমার মতো আপনারাও চলে আসুন সপ্তপদীতে, যেখানে এলে বাঙালির দুটো খুব পছন্দের জিনিস, এক উত্তম সুচিত্রা আর দ্বিতীয় হচ্ছে এত সুন্দর সুন্দর খাওয়া যার মধ্যে রয়েছে ফুলকো লুচি, দুটোর মেলবন্ধন কিন্তু রয়েছে এই সপ্তপদীতে। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দর্শকদের এটাই বলতে চাই যে খাবার এবং উত্তম কুমার জুটি দুটো জিনিসকেই আমরা মেলবন্ধন করে সপ্তপদীর পথ চলতে শুরু করেছি, এবং সেখানে আপনাদের আশীর্বাদ অবশ্যই কাম্য, আপনারা সবাই আসবেন, খাবার খাবেন, এনজয় করবেন, উত্তম সুচিত্রার গান শুনবেন, এটাই বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ কলকাতা টকঝাল মিষ্টির সমস্ত দর্শক বন্ধুদের, দেরি না করে চট করে চলে আসুন সপ্তপদীতে। নমস্কার।